এখানে দুইটা প্রশ্ন আসছে, আমি দুইটা প্রশ্ন একসাথে নিচ্ছি। সেটা হচ্ছে যে জব এক্সপিরিয়েন্স 6 ইয়ারের বেশি হলে বা স্টাডি গ্যাপ থাকলে কোনো প্রবলেম কিনা, অথবা আরেকজন প্রশ্ন করেছে যে তার যদি 10 বছরের জব এক্সপিরিয়েন্স আছে মাস্টার্স প্রোগ্রাম, তো এটা কি এক্সট্রা বেনিফিট দিবে কিনা। ওকে, এটা আসলে খুব যেগুলো কিছু কমন কোশ্চেন থাকে সেই কমন কোশ্চেন গুলোর মধ্যে একটা। তো আপনার যদি দেখা যাচ্ছে যে আপনার কি অ্যারাউন্ড, যে যদি আপনি ড্যাডের স্কলারশিপটা মানে ওয়েবসাইটটাতে দেখেন, ওইখানে কি থাকে যে আপনার 6 বছর যদি স্টাডি গ্যাপ থাকে তাহলে হচ্ছে এটা ওকে, এর বেশি থাকলে হচ্ছে একটু প্রবলেম। বাট আসলে ঠিক প্রবলেম যদি আমি সেটা বলবো না, আপনি কি করবেন, এটা আপনার জন্য কি করতে পারে যে একটা এক্সট্রা বেনিফিট নিতে পারেন, পারে যে আমি দেখলাম যে কেউ একজন বলছে যে তার 10 বছরের এক্সপিরিয়েন্স, তারপরে সে এখন আবার মাস্টার্স এর এক্সপিরিয়েন্স, সে আবার এখানে মাস্টার্স করতে আসতে চাচ্ছে, কিংবা ব্যাচেলর করার পরে সে 10 বছর জব করছে, 10 বছর জব করার পরে সে এখন আবার কি করতে চাচ্ছে, মাস্টার্স করতে চাচ্ছে। ডেফিনেটলি এটা একটা প্লাস পয়েন্ট, কারণ হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলো, যেটা বললাম যে সবকিছু মিলে হচ্ছে কি আপনার একটা কম্বাইন্ড প্যাকেজ। সো আপনার যখন আমি 10 বছর পরে যদি দেখবো যে না আসলে 10 বছর জব করার পরে এর কাছে মনে হয়েছে যে না আমি আবার পড়াশোনায় ফিরবো, তো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট কাজ করতে পারে। সো আপনি আমার হ্যাঁ কথা যেটা, আমি সেটা বলবো যে অ্যাটলিস্ট চেষ্টা করতে তো কোনো দোষ নেই আমার, আপনি আপনি চেষ্টা করেন। এটা যে 6 বছর এক্সপিরিয়েন্স এটা তো খুবই ভালো, বাট 10 বছর একটু বেশি, বাট চেষ্টা করতে কোনো দোষ নাই। আমি যতটুকু বলবো যে আপনি চেষ্টা করে দেখেন, হয়তো ভালো হবে। একটা পয়েন্ট আচ্ছা খালি, আপু, অনেক সময় থাকে কিছু প্রোগ্রামে বলে দেওয়া থাকে, যেটা ওই যে যে অনেক কিছু থাকে যে লাস্ট লাস্ট ছয় স্টাডি বছর গ্যাপ হুম হুম অনেক সময় 3 বছরও হয়, মানে কয়েকটা প্রোগ্রাম আছে মাস্টার্স প্রোগ্রাম স্পেশালি, যে লাস্ট মাস্টার্সটা বা লাস্ট স্টাডিটা 3 বছরের বেশি বা 2, এরকমও আছে কতগুলো। তো ওইটা আর কি একটু খেয়াল করতে হবে যে ওটা কি ছিল, এবং অনেক ক্ষেত্রে খুব বড় কিছু না, তখন দেখা যায় অনেকেই, যেমন আমারও একটা কাজিন, সে এখন পিএইচডি নিয়ে জার্মানিতে আসছে ডিএডি স্কলারশিপের আন্ডারে, তো একটা মাস্টার্স যদি আপনি করেন তখন কিন্তু আপনার স্টাডি গ্যাপটা আর থাকছে না, ফলে ওটারও পথ উপায় আছে যে আপনি 10 বছর চাকরি করেছেন, এখন আপনি অ্যাপ্লাই করতে গিয়ে দেখলেন ওই প্রোগ্রামটা বলছে যে আপনার স্টাডি গ্যাপ 2 বছরের বেশি বা 3 বছরের বেশি হবে না, বা 6 বছরের বেশি, আপনার লাস্ট পড়াশোনা শেষ করেছেন 10 বছর আগে, তখন আপনি যদি একটা মাস্টার্সও করেন, সেটা যদি ইভিনিং মাস্টার্সও হয় স্টিল ভ্যালিড, ফলে আপনি কিন্তু তখন একটা দেশে একটা মাস্টার্স করে কিন্তু আপনি দেখাতে পারছেন যে আমি দেশে একটা মাস্টার্স করেছি কিন্তু আমি সেকেন্ড মাস্টার্স আসতে চাই, বা কি আমি একটা পিএইচডি তে আসতে চাই, ফলে ওটাও কিন্তু খুব মানে একদম বাধা না যে কি আর উপায় নাই, কোনো রাস্তা নাই, কোনো এরকম না ব্যাপারটা। ওকে, দুইটা প্রশ্ন একই রকম সিমিলার, যেটা হচ্ছে যে আপনার ফিডব্যাক পেতে কতদিন সময় লাগে, এবং এটার সাথে আরেকটা প্রশ্ন আমরা অ্যাড করতে পারি যে অ্যাপ্লিকেশন করার মানে কোনো ফিক্সড টাইমিং আছে কিনা। সো এটার যদি অ্যান্সার দিয়ে ওইটাতে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে প্রথম যে কোশ্চেনটা ছিল যে হুম হুম আপনার অ্যাপ্রক্সিমেট টাইম কত কত দিন? লাগে, এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনার সাবজেক্ট টু সাবজেক্টে। যে হচ্ছে আপুর ক্ষেত্রে যেমন বলছে যে 3 মাস লাগছে, আমার ক্ষেত্রে ধরুন হচ্ছে মানে আপু যেরকম বললেন হয়তো 2 অথবা 3 মাস লাগছে টোটাল ফিডব্যাকটা পেতে, আমার ক্ষেত্রে লাগছে প্রায় হচ্ছে আপনার 6 মাস মতো। তো এটা টোটালি ডিপেন্ড করে যে হচ্ছে আপনি কোন সাবজেক্টে যাচ্ছেন সেটার উপর টোটালি, এটা হচ্ছে এটার কোনো কনক্রিট অ্যান্সার নাই। এবং হচ্ছে যেহেতু হচ্ছে এখানে আমি আর একটা একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে আপনার এখানে ড্যাডের অ্যাপ্লিকেশন প্রসেসটাও কিন্তু একটু একটু ভিন্ন ধরনের। একটা হচ্ছে ডিরেক্ট আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, ইউনিভার্সিটি আমার অ্যাপ্লিকেশনটা কি করবে ড্যাডকে পাঠাবে, সেটা হচ্ছে একটা প্রসেস যেটা আমার ক্ষেত্রে ঘটছে। আবার আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আপনি প্রথমে কি করবেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই আগে অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে ইউনিভার্সিটি আপনাকে কি করবে একটা কন্ডিশন লেটার দিচ্ছে কিংবা অফার লেটার দিচ্ছে, সেই অফার লেটারটা আপনি কি করবেন ডেট কে পাঠাবেন, ওকে আমি এক্স ওয়াই জেড এই ইউনিভার্সিটি থেকে কি করেছি আমি একটা অফার লেটার পেয়েছি, এবং হচ্ছে এই ইউনিভার্সিটি থেকে আমাকে বলা হয়েছে যে তোমরা কি করো ডেট এ তোমরা ফিনান্স করো, সো তুমি আমাকে ফিনান্স করো। তো হচ্ছে এটা ডিপেন্ড করে যে আপনার মানে, এবং হচ্ছে টোটালটা বিষয়টা ডিপেন্ড করে সাবজেক্ট টু সাবজেক্ট, এই সাবজেক্ট টু সাবজেক্টের কারণেই হচ্ছে আপনাকে কি করতে হবে যে আপনি কোন অ্যাপ্লিকেশন প্রসেসে যাবেন, আপনি ডিরেক্ট কি ড্যাডে অ্যাপ্লাই করবেন নাকি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটি আপনার অ্যাপ্লিকেশনটাকে ড্যাডে সেন্ড করবে নাকি আপনি আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনটা ড্যাডে সেন্ড করবেন, এই দুটা যেহেতু ভিন্ন প্রসেস এবং ভিন্ন ভিন্ন সাবজেক্টের জন্য ভিন্ন ভিন্ন ডেড লাইন কিংবা সময় লাগে, এটার কোনো অ্যাপ্রক্সিমেট কোনো সময় নাই। হ্যাঁ, এবং ওকে কন্টেন্টে যেমন ছিল যে আপনি সরাসরি অ্যাপ্লাই করেছিলেন, আমার বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে হয়েছে, এবং জাস্ট ওখানে বলতে হতো কি যে আমি কি চাই কিনা আমার স্কলারশিপটা ডিএডির জন্য কনসিডার্ড হবে, এতটুকুই, এর বাইরে কিন্তু ডিএডির সাথে কিছুই করতে হয়নি আমার। এবং পুরো বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয়ের সিলেকশন কমিটি চুজ করছে, সিলেকশন কমিটি ডিসিশন নিয়েছে যে কাদেরকে ওরা চায় ডিএডির জন্য, অর্থাৎ
এটাও কিন্তু আছে, এই লাইনটাও আছে যেখানে পুরাটাই ইউনিভার্সিটির হাতে, ইউনিভার্সিটি ডিএডি কে জানায় যে আমরা এই 10 জনকে নিয়েছি, তারপর ডিএডি তারপরে ফাইনাল সিলেকশনের পরে গিয়ে তারপর ডিএডি আমাদের সাথে যোগাযোগ করে কি আচ্ছা তুমি সিলেক্টেড অটোমেটিক, তার মানে ততক্ষণে মানে অর্থাৎ এটাও কিন্তু আরেকটা প্রসেসও যেটা এক্সিস্ট করে, অর্থাৎ তার মানে ভ্যারিয়েশন আছে এখানে একটা। ওকে, এই আরেকটা প্রশ্ন যেটা মোটামুটি আমি বা আমরা অনেকবার পেয়েছি এবং এটা সবাই বলে, সেটা হচ্ছে যে আপনার যদি স্কলারশিপ নিয়ে আসেন তারপর হচ্ছে স্কলারশিপ শেষ হয়ে গেলে আপনাকে দেশে চলে যেতে হবে, মানে এটা কি কোনো কন্ডিশন থাকে কিনা, এই প্রশ্নটা অনেকবার আমি আমরা অনেকবার পেয়েছি। সো আপনারা যদি আপনাদের যেহেতু দুনিয়া অলরেডি জব করতেছে বা আপনাদের এই ব্যাপারে আপনাদের অভিমতটা কি বা আপনারা কি বলেন যে এরকম একটা কন্ডিশন কি থাকে কিনা? আপনার হচ্ছে কন্ডিশন যেটা থাকে সেটা হচ্ছে মানে কি আপনাকে প্রথমে যে ড্যাডের একটা ইন্টারভিউ বলে, ইন্টারভিউতে হয়তো আপনাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার পরীক্ষা মানে পড়াশোনা শেষ করে তুমি কি করতে চাও, কিংবা হচ্ছে আপনার হচ্ছে ওই যে আপনি যে একটা মোটিভেশন লেটার যেখানে লিখছিলেন ওইখানেও আমরা সবাই লেখে যে না আমি এই যে এখান থেকে পড়াশোনা করবো, এখান থেকে পড়াশোনা করে আমি বাংলাদেশে যাব, বাংলাদেশে যে এই করবো, একটা ফিউচার প্ল্যান থাকে, ঠিক আছে, সেটা আপনাকে বলে। এবং হচ্ছে আপনি ওকে জার্মানিতে চলে আসছেন, তারপরে হচ্ছে কি আপনি জার্মানিতে আসার পরে আপনাকে হচ্ছে জার্মানিতে আসার পরে আপনার ড্যাডের সাথে সম্পর্ক কি, ড্যাড শুধু আপনাকে টাকা দিবে, এর বাইরে ড্যাডের কোনো সম্পর্ক নাই। আর হচ্ছে কি যদি আপনার কি এক বছর পরে হচ্ছে কি আপনার ইউনিভার্সিটি থেকে আপনার যে কি থাকে একজন রেসপন্সিবল পার্সন থাকে, হ্যাঁ সে হচ্ছে আপনার ড্যাডে হয়তো আপনার মাঝে মাঝে হয়তো কোনো তার কাছ থেকে বলে যে আসলেও সে কি পরীক্ষা টরীক্ষা ঠিক মতো দিচ্ছে কিনা, এই ধরনের জাস্ট হচ্ছে বছরে একটা রিপোর্ট নেয় আর কি। তো তারপরে হচ্ছে আপনার পড়াশোনা শেষ করলেন, পড়াশোনা শেষ করার পরে যে আর আপনার ড্যাডের আপনার পড়াশোনা কিংবা হচ্ছে পড়াশোনা আপনি শেষ করলেন না, 2 বছর শেষ মানে হচ্ছে ড্যাডের সাথে আপনার মোটামুটি মনে করেন যে সম্পর্কটা আপনি চাইলে ওইখানে শেষ করে দিতে পারেন যে না ড্যাড আপনাকে আর ফিনান্সিয়ারিং করতেছে না, তারপরে আপনি এটা জার্মানিতে থাকবেন নাকি আপনি অন্য কোনো দেশে যাবেন নাকি আপনার দেশে ব্যাক করবেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, এখানে ড্যাডের কোনো বাধ্যবাধকতা নাই। বাট হ্যাঁ ড্যাডের যে কি থাকে যেহেতু এটা আমাদের ডেভেলপিং কান্ট্রির জন্য স্কলারশিপটা, যদি আপনি বলেন যে এই স্কলারশিপটা দেওয়ার ড্যাডের যে উদ্দেশ্য কি, সেক্ষেত্রে হচ্ছে সবসময় যে আপনার যে ড্যাডের তো আমাদের কি থাকে একজন রিসপন্সিবল পার্সন থাকে, আমার ক্ষেত্রে ছিল হচ্ছে যেমন হচ্ছে পেট্রা মায়ার, আমি জানি না আপুর ক্ষেত্রে কে ছিল, আপুর ক্ষেত্রেও XYZ একজন ছিল, আপু আপনার ড্যাডের বেট্রয়ার কে ছিল, কিংবা যে আপনার কোনো প্রবলেম হলে ড্যাড সবসময় ড্যাড থেকে আপনার সাথে কে যোগাযোগ করতো, কোনো আপনার তো নির্দিষ্ট কোনো একজন পার্সন ছিল আর কি। আমরা চাই যে তুমি তোমার একটা ভালো কিছু শিখো, শিখে যে সেটা তুমি তোমার দেশে অ্যাপ্লাই করো, বাট সো ফার এই রেটটা আসলে খুব কম। এবং হচ্ছে আপনি চাইলে এখানে আপনি যদি আপনার নিজের ইচ্ছা মতো যে আপনার একটা জব খুঁজে পেয়েছেন মানে 2 বছর পরে কিংবা আপনার পড়াশোনা শেষ, তারপর হচ্ছে আপনার ওই নর্মাল স্টুডেন্ট আর আপনি ড্যাড স্কলারশিপ হোল্ডার সবার জন্য সেম নিয়ম, যে আপনার পড়াশোনা শেষ আপনি হচ্ছে 18 মাসের জব সিকিং ভিসা পাচ্ছেন, এর মধ্যে আপনার জব হয়ে গেছে তখন তো আর কোনো প্রবলেম নাই, মানে ড্যাড করলে যে আপনার দেশে ফিরে যেতে হবে নট লাইক দ্যাট, এমন কোনো কিছু না, আপনি চাইলে এখানে জব পেয়েছেন আপনি এখানে থেকে যেতে পারবেন। আমি ফ্যাক্ট করতে চাই সেটা হলো যে এমনিতে সাধারণত যেটা হয় একটা কন্ডিশন থাকে সেটা হলো যে আপনি যদি ধরেন মাস্টার্স করলেন, মাস্টার্স করে আপনি যদি পিএইচডি করতে চান, তো সেখানে যেটা ডিএটি থেকে যেটা রিকোয়েস্ট করে যে 2 বছরের জন্য যে দেশ থেকে আপনি আসছেন সে দেশে ফিরে গিয়ে আপনি ওই দেশে 2 বছর কাজ করবেন। এবং যদি আপনি একাডেমিক লাইনে থাকেন সেক্ষেত্রে যেটা হয় কি যে আপনি এখানে এসে মাস্টার্স করে আপনি যদি দেশে ফিরে যান 2 বছর থেকে, তখন তারপরে আপনি তখন পিএইচডির জন্য আবার ডিএডি স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আপনি যদি মাস্টার্সের পরে বাংলাদেশে না যান, অর্থাৎ যে 2 বছর এখানে এটা হচ্ছে জেন্টলম্যানস এগ্রিমেন্টের মতো, এটা আপনাকে কেউ জার্মান গভর্নমেন্ট ফোর্স করবে না, যেটা অন্য অনেক দেশে আছে যেটা যে আপনি স্কলারশিপ শেষ হওয়ার সাথে সাথে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যায়, ওর জন্য যেটা বলছেন যে আপনি আপনাকে নর্মালি ট্রিট করবে। কিন্তু কিছু যেটা থাকে যে যেহেতু এক্সপেকটেশনটা ওরকম আপনি লিখে আসছেন যে আপনি এখানে কিছু একটা করতে চান না, একটা কন্ট্রিবিউট করতে চান, সেখানে এখন যদি হয় যে কি আপনি আসলে দেখা গেল যে ডিএডি স্কলারশিপটা শেষ করার পর কোনো কারণে দিন শেষে গিয়ে শেষে কি বার্গার কিং এ চাকরি করতে হচ্ছে, তাহলে হয়তো জিনিসটা তখন দেখা যায় যে ব্যাপারটার পরবর্তীতে গিয়ে আপনার ক্যারিয়ার ওয়াইজও হয়তো জিনিসটা খুব হেল্প হয় না। পরবর্তীতে আপনার যদি আপনি চান যে 2 বছর কাজ করে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ওই দরজাটা কিন্তু তখন বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এক্স্যাক্টলি। এটা একটা, আর আরেকটা জিনিস যেটা হলো যে তখন এখানেও একটা যেটা পার্থক্য যেটা আমি বলছিলাম যে কিছু জিনিস এখানে এই আউটল্যান্ডার বেহোর্ডার অর্থাৎ যেটা আপনার ভিসা অফিস যেটা ওদের কাছে কিন্তু রেকর্ড থাকে না যে আপনি যখন আসছেন আপনি কিভাবে আসছেন আপনি এখন কি করছেন, অর্থাৎ সমস্তটাতেই কিন্তু ভিসার একটা ট্র্যাক থাকে।
অর্থাৎ সেখানে এসে যখন যদি এমন হয় কি যে আপনি এখানে জার্মান গভর্নমেন্ট আপনাকে স্কলারশিপ দিয়ে নিয়ে আসছে, তো সেটা একটা কারণে আনছে, সেটা একটা প্রমিসের মতন না। সেটার পরে যদি দেখা যায় যে কি আপনি যখন যে কাজটা করছেন সেই কাজের যখন আপনি যাবেন পরে, আপনার তো ভিসা ভিসা বাড়ানোর জন্য তো আপনার দেখাতো আপনি যখন আরবাইট সুখার ভিসা মানে আপনি আপনাকে কেউ আটকাবে না, কিন্তু এই এই রেকর্ড গুলার মধ্যে দিয়ে হচ্ছে যে কিছু হয়তো আপনার ট্রিটমেন্ট, আপনাকে কিভাবে জার্মান গভর্নমেন্ট আপনাকে কিভাবে ট্রিট করছে, আপনার সাথে কি কি ধরনের আচরণ গুলো হচ্ছে বা আপনার লাইফের ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, সেগুলো কিছু জিনিস ভ্যারি করবে। অর্থাৎ সেই জায়গা থেকে যেটা আমার কাছে যেটা মনে হয় যে ওই জায়গাতেও মানে রেসপন্সিবলি যেটা হলো যে যেটা ভাইয়াও হয়তো যেটা জানে যে আমরা যে যে লাইনে পড়াশোনা, অর্থাৎ আমি এখন আমি পড়াশোনা যে লাইনে করেছি, আমি মাস্টার্সটা যে লাইনে করেছি এবং দেশে থাকতে আমি যে লাইনে কাজ করতাম, আমি এখন জার্মানিতেও সেই লাইনে কাজ করছি। এবং সেটার কারণে যেটা হলো যে বা কিছু জায়গা থেকে যে এখানেও যেটা যে আমি জার্মান গভর্নমেন্টকে আসলে কি কন্ট্রিবিউট করা, এখানকার জার্মান যে ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে কাজটা যে সেক্টরটা যে এনজিওটা এবং সেখানে কন্ট্রিবিউশনটা, সেখানে আমি যখন দেখাতে পারছি যে আমার এটা পুরোটাই আমার কনসিস্টেন্ট এবং সেখানে কন্ট্রিবিউট করছে, তখন কিন্তু জিনিসটাকে একভাবে নিচ্ছে। কিন্তু আমি যদি এখন এখানে এমন অন্য কোনো একটা যেটা হয় সব তো মানে পুরোটাই তো একটা স্ট্রাগল না লাইফ, তো তার মধ্যে সেই জিনিসগুলো না মিললে কিন্তু তখন ব্যাপারটা ওটাও যে জিনিসটা এমন না যে আমি আসলাম এসে একটা জার্মান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে কোনো মতে আইসে টাইসে তারপরে আচ্ছা বাদ একটা কিছু হলেই হলো, ব্যাপারটা ওরকমও না আর কি, যে দুটার দিকে একটা রেসপন্সিবল অর্থাৎ দুই পার্টি আমি একটা একটা কন্ট্রাক্টে ঢুকতেছি, এই স্কলারশিপটা হচ্ছে কন্ট্রাক্ট এবং সেটা দুইজনেরই দুই পাশেরই দায়িত্ব এই এটা রাখার রেসপেক্ট বা মর্যাদাটা রাখার, এটাই আর কি।